হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালে চলে এসেছি, সবাইকে শুভ সকাল এবং আমার সকল বন্ধুদেরকে শুভ দোল পূর্ণিমা। তো আমার বিছানাটা গুছাতে গুছাতে মনে পড়ে গেল যে না, আমি বন্ধুদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করি, আজকে কি করব। তো দেখো, কালকে রাত্রে যে নেল পালিশ পরে নিয়েছি, তো আজকে বেরাতে হবে 8টার মধ্যে, সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে কাজ টাজগুলো সেরে নিচ্ছি। আর কোনো প্রবলেম যেমন না হয়, সবাই খুব ভালো করে হোলিটা খেলো। আর দেখো, আমি এখনও তো কিছুই রেডি হয়নি, মানে সান্টানারা করিনি, তো আমি এগুলো গুছিয়ে রেডি হব। তো চলো, বেশি কথা বাড়ালেই আমার টাইমটা অনেক বেড়ে যাবে, সবাই বেরিয়ে পড়বে, কারণ আমি এমনিতে একটু ঘুষঘুষে। তো চলো, তো আমি এখন ঝাড়ু টাড়ু দিয়ে সান্টান করে পুজো আজা করে রেডি হব। আর তোমরা দেখতে থাকো যে বন্ধুরা আজকে আমি কী করি, এবং আজকে আমাদের এখানে যে আমি দোল উৎসবে যাবো কীরকম আনন্দ করি। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান করে চলে আসছি, আসার পর আমি এবার পুজো করব। তো কি শাড়িটা, মানে কোন শাড়িটা পরবো আমি সিলেক্ট করতে পারছি না। দেখো, এই বাসন্তী কালারটা পরবো, এই কালারটার ঠিক ফটো ভালো আসে না। আচ্ছা যাই হোক, আর একটা সাদা কালার সেদিনে পরে আবার শ্যুট করে ফেলেছি, সেই জন্য আর পরতে ইচ্ছা করছে না, সেরকম কিছু কালার নেই, মানে এইসব কালারের মধ্যে। তো বসন্ত এসে গেছে, তো আমি বাসন্তীটাই পরবো আজকে। তো চলো, আমি রেডি হয়ে নিই, মুখটা কেমন একটা চড়চড় করছে, কিছু মাখা নেই, চলো মেখে নিই, মেখে পুজো টুজো করে আর রেডি হয়ে আসছি। चुरा लो दिल में कहीं तुम छुपा लो। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, আমরা অরবিন্দ স্টেডিয়াম মাঠে যাব, ওখানে হোলি উৎসবে। তো দেখো, রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও করলাম, আর কয়েকটা বাচ্চা এত কিউট রং দিতে আসছিল, তোমরা দেখেই নাও। ওরা তো প্রথমে রং দিতে যাচ্ছিল, বললাম আমাদের নাচের প্রোগ্রাম আছে, তাই দিল না। তো আমরা অরবিন্দ স্টেডিয়াম মাঠে চলে আসলাম, এখানে দেখো কিছু উৎসব, মানে যেটা নাচ গান হচ্ছে এখানে, তারপরে আবির, শুধু আবির, রং নট এলাউ। তারপর দেখো চারিদিকটা সুন্দর পরিবেশ, মাঠে প্রবেশ করে গেছি, আমার সাথে তোমরাও দেখে নাও বন্ধুরা। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো দেখো, দূর থেকে একটা দিদি ভাই দেখতে পেয়ে আবির দিতে আসলো। তো চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ, আজকে খুব সকালে, মানে ভোর ভোর ওরা প্রভাত ফেরির জন্য বেরিয়েছিল, যারা এখন আসছে। তুমি কাছে নেই, রয়েছ যজন দূরে, ইচ্ছে করছে তোমার কাছে যাই। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ গান ধরেছে গভীর, ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে তোমার জন্য গাই। তো দেখো বন্ধুরা, আমরা মোটামুটি আবির টাবির মেখে সবাই বসে আছি, আরও খেলা চলছে, এখনও খেলা হবে। তো আশেপাশে দেখতে পাচ্ছ, একটু পরেই আমাকে দেখতে পাবে যে আমার অবস্থা কি হয়। তো বাচ্চা বাচ্চা ছোটো ছোটো মেয়েরা কী সুন্দর নাচছে, যে দেখতে পাচ্ছ একজনকে। এখানে আমাদের টোটাল যে আমাদের এজে বড়ো যে দিদিরা হবে, তাদের গ্রুপ, মানে ওদের একটা টিম বলতে পারো। তো খুবই ভালো দিদিগুলো, অসাধারণ, মানে খুব ভালোভাবে মেশে, মনে হয় না যে যে দিদি হয়, মানে খুব বন্ধুর মতো মিশে।
তো যাই হোক দেখো একটু পরে বলতে দেখো আমার অবস্থা কেমন হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমাদের কাউকে চিনতে পারবে না মাঠে এত রোদ পুরো কাঠফাটা রোদ মানে তাকাতে পাচ্ছি না এখানে পুরো প্যান্ডেলটা করা আছে বলে তাই এখানটা সেফ সবাই বাট পাখা আরে লাগানো আছে তো এর বাইরে এতটাই রোদ মানে কল্পনা করতে মানে এতটাই তাপ মানে তারপরেও মানে ভিডিও করার জন্য তাকিয়ে আছে সত্যি যারা পরিশ্রম করে বাইরে কাজ করে রোদে মানে তাদের যে কতটা কষ্ট সত্যি এ মা গো কি লজ্জা পাচ্ছে কেমন ভাবে দেখছো দেখো এগুলো সব আমাদের বিল্ডিং এর ফ্যামিলি মেম্বার সবাই দেখতেই পাচ্ছ কতটা হাসি খুশিতে থাকি আমরা তো দেখো সবাই একদম মানে ভীষণ ভালো লাগছে তো চলো এবার আমরা বেরিয়ে যাব দেখো মোটামুটি এখানে দুপুরের খাবার খাওয়াচ্ছে বাট আমাদের খাওয়া হয়নি কারণ এই অবস্থায় মানে মুখ হাত ধুলেও খাওয়া যাবে না এত শাড়িতে আবির আছে তো আমরা বেরিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্টেডিয়াম যেখানে স্টেডিয়াম থেকে যেখানে উৎসব হচ্ছিলো হোলির উৎসব তো দেখো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি সেই সময় করে দিয়েছি দেখো আমরা বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা সবাই বাড়িতে চলে আসছি আর এখানে দেখো একটা দাদা ভাই মাস্ক ছিল না আবির তো সেই জন্য খুব জোর করা হচ্ছিল মানে আমাদের
শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর কেমন এনজয় করলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব